খারাপ লোক আছে, তারা বিচার বিভাগের কলঙ্ক। তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ। শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে। আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না। যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন। তবে এখনও আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি। আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার, কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? আমি আগেও বলেছি, এক নম্বর, পলিটিশিয়ানদের সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে। ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না, অন্যায় করা চলবে না। তারা যদি সৎ হয়, ন্যায়বান হয়, হতে পারে তারা কোনো আসন পেল না, কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে। দুই নম্বর পয়েন্ট, ইন্ডিয়ার সাধারণ জনগণ, তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা। তিন নম্বর পয়েন্ট, যে পুলিশ সৎ হতে হবে, তাদের ন্যায়বান হতে হবে। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষকে পুলিশই রক্ষা করবে, তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না। আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে, কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয়, নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে, তখন পলিটিশিয়ানরা কী করবে? যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই, আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন না, আমি জানি তাদের বেশিরভাগই সৎ, ভালো থাকতে চায়, কিন্তু সবসময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে, হয়রানি করা হবে। কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো, আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে, আর এরকম করলে বেশিরভাগ সমস্যা অবিচার বন্ধ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে, যদিও সেই মানুষগুলো, তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ। এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে, আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে। এটা বলা হয় যে আগামী 2020 সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি, যদি অন্যকে ভালোবাসি, পাশাপাশি থাকি, আমাদের মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্যগুলো না হয় থাকুক, এই পার্থক্য নিয়েই থাকবো, তবে একে অন্যকে ভালোবাসবো, সবাই শান্তিতে থাকবো, পাশাপাশি থাকবো, আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈর শাসক যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনিই বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈর শাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন, কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এই জন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে কুল জাল হক মাযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি, যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। এতক্ষণ এই বক্তৃতা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমি অনুরোধ করব মহিলাদের মধ্য থেকে কাউকে প্রশ্ন করার জন্য।
কোনো অমুসলিম বোন কি প্রশ্ন করবে? আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করবো নাকি করবো না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি, তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করবো না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করবো কি না, এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা, সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম হলো শ্যাম সুনার। আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার। আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে, তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য, এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে, তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও, এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কী মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কীভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাতে আমার মতামত কী যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো, এর উত্তরে আমি বলবো, আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি, আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন, হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন, আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই, জাকির একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টা জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, তালাবিলা কালমিতিন সাওয়া ইমরান বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের বুঝতে হবে, আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস, এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না, একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়। আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নিই, পার্থক্যগুলো না হয় থাকলো। আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ্ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন, আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা, তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না, মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেক মুসলমান প্রতিবাদ করেছে, হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব। অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি, হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো, যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল, আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর, এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরও উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবদ গীতার উদ্ধৃতি দেওয়া যায়, এটা আছে ছন্দকীয় উপনিষদের 6 অধ্যায়ের 2 পরিচ্ছেদের 1 অনুচ্ছেদ, একম এবিদিতিয়াম, স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতসূত্র উপনিষদের 6 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আছে, নাচসে কসিজ জনিতা নচ দীপক, তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই, এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন, এটা আছে শ্বেতসূত্র উপনিষদের 4 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, নতস্তিপতি মাস্তি, সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32 অধ্যায় 3 অনুচ্ছেদে, নতস্তিপতি মাস্তি, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না,
আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম, মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম, বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না, তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো তিন জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজন হই, আমি তোমাকে পূজা করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন, দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে, তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পূজা করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12 লাইনে আমাদের আপত্তি আছে। তিনবার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা। তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয়, দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজানু হই না। আমাদের নিজেদের মা, যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহান ও তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজানু হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য, তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 7ই সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নতজানু হয় না, যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নতজানু হয় না, এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন, আমরাও দেশকে ভালোবাসি, যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজানু হব না। এবার অমুসলিম ভাই, এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সায়েক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি এ কথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি। তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ, তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে, কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা, তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে, যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, ব্রিটিশ সরকার তাকে বললো টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা।
আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000 অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। স্যার, আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, রাইট? আমি আরও মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয়, তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে। সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ। আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো, তাহলে সে যা করেছে আমিও তাই করতাম। এছাড়া আমি কি করতে পারি? পুলিশের উপর আস্থা নেই, আদালতে গেলে 10 বছর লেগে যাবে। তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয়? আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে এমন কিছু হয়? আমি আপনার সাথে একমত। আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয়, যদি দেখি আমাদের আপনজনদের চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আমি একমত যে আপনিও এই কাজই করবেন। একজন সাধারণ মানুষ এই কাজই করবে, এটাই স্বাভাবিক, যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে। আমি আপনার সাথে একমত, 99% মানুষ যদি তারা চুরি না পড়ে, মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে, তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে। এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম, যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে। কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি, তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে। যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে, তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না। যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি দিই, আলাদা কথা, কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না। কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না। যেহেতু আমি কোরআনের কথা জানি, আমি এই উপায়ে প্রতিশোধ নেব না। আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব, যদি তারপরও সে ছাড়া পায় আমি কি করব? এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী, হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট অথবা পলিটিশিয়ানরা, হতে পারে পুলিশ, অথবা যারা মারা গেছে, অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে, যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয়, রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনই। আমরা মুসলমানরা বিশ্বাস করি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন। যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এটাই আমরা মানি, যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব, তিনিই বিচার করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন। যদি আমরা আজকে হিটলারকে ধরি, তাকে আপনি কি শাস্তি দেবেন? 60 লক্ষ মানুষ হত্যা, তাকে কি শাস্তি দেবেন? তাকে একবার মারতে পারেন, বাকি 59,99,999 জন লোকের কি হবে? পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজকের আগুনে দগ্ধ করিব, আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে আবার নতুন চামড়া দান করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে। বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে, তাই আল্লাহ বলেছেন যে রোজ কিয়ামতের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে। যদি আল্লাহ চান তিনি হিটলারকে 60 লক্ষ বার মারতে পারেন, আমরা সেটা পারি না। তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব, সর্বশক্তিমান আল্লাহর কাছে। আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে। এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা, জিহাদ আর সন্ত্রাস, এমন অনেক প্রশ্ন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাব। জাযাকাল্লাহ খায়ের। এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের, যারা অনেক আগ্রহ নিয়ে এত